আমরা কথামৃতে তৃতীয় দর্শন তার অষ্টম পরিচ্ছেদ শুরু করব। সেটা শুরু করার আগে না একটা দুটো খুব জরুরি কথা বলে দিই, যে যারা দেববাণী শুনছেন মন দিয়ে তারা দেখবেন যে কীভাবে স্বামীজি বারবার দেখাচ্ছেন ধর্মের একটা সাধারণ ভাব থাকে আর একটা উচ্চ ভাব থাকে। উচ্চভাবকে স্বামীজি বলেন ফিলসফি, তার অর্থ হলো কোর স্পিরিচুয়ালিটি। ফিলসফি, যখনই ফিলসফি শব্দ আসে, কোর স্পিরিচুয়ালিটি, ফিলসফি মানে মাইন্ডের খেলা না। যখনই স্বামীজি ফিলসফি শব্দ আনছেন ধর্মের ব্যাপারে, তার সবসময় অর্থ হয় কোর স্পিরিচুয়াল ট্রুথ। যেমন উপনিষদ একটা কোর স্পিরিচুয়াল ট্রুথ, মানে গীতাও এতটা যায় না যতটা উপনিষদ যেভাবে কোর স্পিরিচুয়াল ট্রুথ নিয়ে ডিসকাস করে, মানে একটা শব্দ ডান দিক বাদিক নেই উপনিষদে। এটাকে বলেন ফিলসফি। সাধারণ মানুষ এটাকে নিতে পারে না, সম্ভব না, ব্রেন ফেটে যাবে। ওনারা সেই জন্য করতেন কি, আগেকার দিনে যারা গুরুরা ছিলেন বাচ্চা বয়সে সব আসতো আশ্রমে পড়তে, ওদেরকে দিয়ে মুখস্থ করাতেন। আমাদের এখানে যখন উপনিষদ ক্লাস হয়, গীতা ক্লাস হয়, আমার এখানে যখন হয়, আমি সবাইকে বলি যে একটু মুখস্থ করুন। গীতাতে দ্বিতীয় অধ্যায়, দ্বাদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, এগুলো মুখস্থ করুন, কারণ আপনি বুঝতে পারবেন না। আপনি যেমন যেমন ইভলভ করবেন, যেমন যখন বাচ্চা ছিলেন তখন ওই কিছু কিছু ম্যাগজিন আমাদেরও খুব ভালো লাগতো, সুক্তারাতে ওই নন্টে ফন্টে কি বাটুল দ্য গ্রেট, এগুলো সব এখন আর অতটা মজা পাবেন না, কারণ আপনি গ্রো করে গেছেন, আপনি বড় হয়ে গেছেন। ওই যে ম্যাগজিনগুলো, যে কাহিনিগুলো বাচ্চা বয়সে খুব ভালো লাগতো, এখন একটা মিষ্টিভাবে ওইদিকে তাকাবেন যে বাচ্চা বয়সে এগুলো পড়ে বড় হয়েছি, এখন আর জমবে না। ধর্মে এক্স্যাক্টলি তাই হয়। যখন শুরু হয় ধর্ম, বেসিক কিছু রিচুয়ালস, ক্রিয়াকলাপ, অর্চনা আদি, তুলসী বনে জল দিতে হবে, সন্ধ্যেবেলায় আলো দিতে হবে, গঙ্গা জল পান করতে হবে, এই বিভিন্ন রকমের। আর সেখান থেকে যে রামায়ণ মহাভারত মিথোলজিস, তার ভেতরে কী বলতে চাইছেন, শেষ হয় যখন গিয়ে উপনিষদ গীতাতে গিয়ে বোঝার চেষ্টা করেন, কিন্তু এটা কঠিন। আর আমাদের কী হয়, আমরা ওইটাই পড়ি যেটা আমরা বুঝতে পারি, যতটুকু বোঝার ক্ষমতা আছে তার এক ধাপ যদি এগোতে হয় সেকেন্ড পর্যন্ত ঠিক আছে, অনেক বেশি যদি এগোতে হয় ব্রেন নিতে পারে না। কথামৃত খুব বিশেষ গ্রন্থ। যারা মহাভারত পড়েছেন, আমাদের এখানে তো কোর্স আমাদের হয় মহাভারত, ইনফ্যাক্ট ইন্টারনেটে টাইপ স্ক্রিপ্ট রাখা আছে, ট্রান্সক্রাইব টক্স রাখা আছে, দেখবেন খুব, যদি খুব কাছ থেকে যদি মহাভারত দেখেন, যুদ্ধাদি বর্ণনাকে ছেড়ে বাকি সব জায়গায় কোনো কাহিনিগুলো যেগুলো, ঘটনাগুলো যেগুলো, একটি শ্লোক দুটি শ্লোকে বেরিয়ে চলে যাচ্ছে, দিয়ে তারপরে তত্ত্বকথাতে নেমে যায়। আমাদের সাধারণ মন, আমরা শুনতে চাই কাহিনী, তো তত্ত্বগুলোকে জাম্প মেরে আবার কাহিনীতে চলে যাই। কিন্তু যেমন যেমন আপনি বড় হতে শুরু হলেন তখন আর ওই কাহিনীটা আর ইন্টারেস্ট নেয় না, ওই তত্ত্ব কথাগুলোতে বেশি যায়। ভাগবত যখন পড়বেন দেখবেন কাহিনী বলে কিছু নেই, সবটাই তত্ত্বকথা, তত্ত্বকথা, ওই কথা কথায় তত্ত্বকথা শুরু হয়ে যাচ্ছে। মানুষ প্রথমে দিকে ওই কাহিনীগুলোতে ইন্টারেস্ট পায়, সেখান থেকে ধীরে ধীরে তত্ত্বকথাতে যেতে শুরু করে। যেমনি তত্ত্বকথাতে যেতে শুরু করে তখন দেখে যার ধারণা করতে পারছে না, ওটার জন্য একটা ট্রেনিং দরকার পড়ে। আর তার থেকে হলো যারা এটা জানেন তাদের সঙ্গ না হলে বোঝা খুব মুশকিল। কথামৃতে এক্স্যাক্টলি একই জিনিস, শুধু কাহিনীর জায়গায় বর্ণনা আছে। বাল্মীকি রামায়ণ বা মহাভারতে যেমন কাহিনী রয়েছে, তুলসীদাসের কাহিনী রয়েছে, কাহিনীর সঙ্গে তত্ত্ব প্যাকড, পুরো ভর্তি। তো কথামৃত সেই দিক থেকে একটু আলাদা, বর্ণনা রয়েছে তার সঙ্গে তত্ত্বকথা। বর্ণনাতে কী হয়, যখনই
দেখছেন যে ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, সঙ্গে সঙ্গে আপনি রিলেট করে নিচ্ছেন, কারণ দক্ষিণেশ্বর গেছেন, বুঝতে পারছেন দক্ষিণেশ্বর এটা। সেখান থেকে যখন হলো বর্ণা, নরেন আছে, রাখাল আছে, লাটু আছে, ওগুলো পড়তে ভালো লাগে। ঠাকুরের একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সের কথাগুলো খুব ভালো লাগে শুনতে। ঠাকুর আবার কাহিনী বলতে শুরু করছেন, তখন ওগুলো আরও সুন্দর লাগে। কিন্তু কথামৃত তো ঠিক ঠিক এটার জন্য নয়, কথামৃতটা হলো, কথামৃতের বৈশিষ্ট্যটাই হলো যেখানে কোর স্পিরিচুয়ালিটি, বা যে কোনো ধর্মগ্রন্থ, শুধু কথামৃত কেন, যে কোনো ধর্মগ্রন্থ তার মেন কাজ হচ্ছে তত্ত্ব কথা বলা। কাহিনীর মাধ্যমে যখন বলছেন সেটারও দরকার আছে, সেরকম লোকেরও দরকার, কারণ সাধারণ মানুষ নিতে পারে না উঁচু কথা। তো যখন আপনারা এত খাটছেন, এত মন দিয়ে শুনছেন, ধারণা করছেন, কথামৃত তো রোজ পড়বেন, এক পাতা দু পাতা করে অবশ্যই, যাদের রাত্রে ঘুম হয় না শোয়ার আগে কথামৃত নেবেন, দু পাতা তিন পাতা পড়বেন, আর হাতে জপ করতে শুরু করবেন। ঘুম যদি না হয় জপ হবে, পুণ্য লাভ হবে। আর যদি ঘুমিয়ে পড়লেন তো ভালোই, ঘুমানোর জন্যই গেছেন, যেটাই করবেন সেটাতেই লাভ, ঘুম কাটা মানে ঘুম আনার সহজ পথ। কথামৃত পড়লে একটা প্রস্তুতি এসে যায়, আর তখন ওই ভাবটা চলতে থাকে, তখন দেখবেন মাঝে মাঝেই ভালো স্বপ্ন আসতে শুরু হবে, ঠাকুরের স্বপ্ন। বা আধ্যাত্মিক জগতের, আধ্যাত্মিক জগতে আধার করে বিভিন্ন রকমের স্বপ্ন, এই বেলুর মঠ, এই দক্ষিণেশ্বর, এই গঙ্গা, বা যেখানে আপনার মন যেখানে আছে সেখানকার স্বপ্ন আসতে শুরু হয়। আমরা যখন কথামৃত ক্লাসগুলো করছি তো বর্ণনাগুলোতে বেশি যাচ্ছি না, কারণ ওগুলো পড়লে আপনি নিজেও বুঝে নেবেন যে তত্ত্ব কথাগুলো রয়েছে সেগুলোকে একটু ব্যাখ্যা। কারণ ধরুন যে আমি নিজে যে এগুলো সব বুঝেছি বা অনুভব করেছি তা তো না, গুরুমুখে যা শুনেছি যতটুকু বুঝেছি সেটা ব্যাখ্যা করছি। আর যেমন আপনি যেমন যেমন গ্রো করবেন আপনার মনে হবে ও আচ্ছা এটা এরকম, আমারও সেরকম মনে হবে। প্রথম 10 বছর বয়স ছিল যখন প্রথম আমি কথামৃত কিনেছিলাম, কি পড়েছিলাম ভগবান জানে, কিন্তু আমার মনে ছিল এটাই একটা বই কেনার মতো। 20 বছর বয়সে পড়তে শুরু হলো, এখন গিয়ে বুঝছি যে কিছুই বোঝা যায় না, বোঝা যাবে না, কারণ আপনি যত ইভলভ করবেন দেখবেন ওটা ঠিক ততটা পিছিয়ে যাচ্ছে। এই অষ্টম পরিচ্ছেদ যখন শুরু হচ্ছে প্রথমেই দেখবেন এই প্রথম মাস্টার মশাই সমাধির কথা বলছেন, একটু পরেই আসবে এটা সমাধি। তো ওই জায়গাটা যাওয়ার আগে সমাধির ওপরে জাস্ট দু চারটে কথা বলি। ঠাকুরের একটা খুব মজার কথা আছে যে একজন এমনি এসছেন দক্ষিণেশ্বর মন্দিরে, ঠাকুরের কথা শুনেছেন, ঠাকুরের নাম শুনেছেন, ঠাকুরকে এসে বলছেন মশাই সমাধি টুকু শিখিয়ে দিন, সমাধি টুকু শিখিয়ে, বাকি আর কিছু লাগবে না। এটা আছে ওরকম যে একজন চাকরির জন্য গেছে কোম্পানিতে, তো মজা করে কোম্পানির প্রেসিডেন্ট ওকে বলে বলো তুমি কি চাকরি চাও, তো বললো যে বলুন বিভিন্ন লোক কী 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 করে। তো সব শুনে টুনে বললো যে প্রেসিডেন্টের চাকরি তো দেওয়া যাবে না, তো বলো আপনি আমাকে ভাইস প্রেসিডেন্ট করে দিন তাহলে। তো ভদ্রলোক বলছেন আমাদের 12 জন ভাইস প্রেসিডেন্ট অলরেডি আছে, তো বলছে যে 13কে নিয়ে আমার কাছে কোনো অপয়া সংখ্যা না, আপনি করতে পারেন, 13 বিদেশে অপয়া সংখ্যা কিনা, ওটা ভাইস প্রেসিডেন্ট এভাবে হয় না কোম্পানিতে, সমাধিও এইভাবে হয় না। তো সমাধি নিয়ে যখন দেখ, কারণ আসবে আর পুরো কথামৃত শুধু সমাধি 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 নিয়ে চলবে, তো জাস্ট দু চারটে বেসিক কথা, কারণ বোঝানো এর থেকে বেশি যাবে না। তাহলেও সমাধি যখন আমরা ভক্তি শাস্ত্র দিয়ে দেখি তো ঠাকুর বলছেন প্রথমে হয় ভক্তি, একটা জিনিসের প্রতি আকর্ষণ, সেখান থেকে ভাব, আমরা পুরো মন ওই চিন্তা ভাবনা নিয়ে থাকে, আর সেখান থেকে ধীরে 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 বিভিন্ন রকমের ভক্তি হতে শুরু হয়, যার শেষে বলছেন প্রেমা ভক্তি। তো
যে প্রথমে যখন বৈদিক ভক্তি করে ভাবে যাচ্ছে সেখান থেকে যেমন যেমন পাকছে শেষ অবস্থায় গিয়ে প্রেমা ভক্তি যে জায়গাটা আসছে আমাদের অন্যান্য ভাষায় ওটাকেই সমাধি বলছেন। এখন যখন উপনিষদ আদির পদ দিয়ে যাবেন ওয়া গীতাতেও সমাধির কথা বলছে, ওনারা একটা অন্যভাবে বলছেন। বক্তৃতে যখন বলেন তাদেরও ডেসক্রিপশন পুরো অন্যরকম, যার জন্য ওটা বোঝা যায় না। একমাত্র রাজযোগ এটাকে সিস্টেমেটিক্যালি প্লেস করেছেন। রাজযোগ হলো স্টাডি অফ মাইন্ড, মন যখন যা করে সব কটাকে সিস্টেমেটিক্যালি স্টাডি করেছেন। ওনারা বলছেন আমাদের যে মন, আগে আগে কয়েকবার আমরা আলোচনা করেছি যে যখন আমাদের কাছে যে মন জিনিসটা, আমাদের মন কি জিনিস আমরা এখানে আলোচনা করছি না, কিছুদিন পরে রাজযোগ হবে তখন এটাতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। খালি মাথায় রাখবেন যে ব্রেন যেটা আমরা বলি, যেটা মস্তিষ্ক, এটার ক্রিয়াকলাপ মাইন্ড নয়। মাইন্ড পুরো আলাদা জিনিস। যখন রাজযোগ আলোচনা করবো তখন ওটা আলোচনা করা হবে। এটা জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট, যেমন আমাদের হাত একটা ইনস্ট্রুমেন্ট। মাইন্ড একটা ব্রেনকে সেন্টার করে চলে। ব্রেনকে সেন্টার করে চলে মানেই যে ওটা ফিক্স তা না, ওটা বড় হয় ছোট হয়। আপনার ক্রিয়াকলাপ যেমন হবে, আপনার কথাবার্তা চিন্তন মনন যেমন হবে, মাইন্ড তেমন বড় হয়, মাইন্ড তেমন ছোট হয়। ব্রেন কিন্তু এটাই থাকে। তো এখন বর্তমানকালে বিদেশিরা অনেক এগুলোর উপরে রিসার্চ করেছে, কোনোদিন কিছু পাবে না, কারণ জিনিসটাকে ওরা বোঝেই না। ও ওই অ্যাপ্রোচটাই কমপ্লিটলি রং, ও কোনোদিন ওরা বুঝতে পারবে না, সম্ভব না ওদের পক্ষে। যারা ওই যোগ আদি একটু যদি পড়াশোনা করে তবে যদি কিছু বুঝতে পারে। ওরা বলছেন এই যে মন যেটা একটা আমাদের ব্রেনকে কেন্দ্র করে, ব্রেনকে মাঝে রেখে যেটা গুরগুর করে, এটা বিভিন্নভাবে এদের মধ্যে চাঞ্চল্য হয়। প্রথম চাঞ্চল্য হচ্ছে যে ইন্দ্রিয় আদি দিয়ে যে জ্ঞানটা পায়, সেই ইন্দ্রিয় জ্ঞানের মধ্যে পড়াশোনাটাও আছে, কারণ পড়াশুনো দিয়েই আসে, আর চিন্তা ভাবনা করেও সেই ওর মধ্যেই পড়ে। তো যেখানে ব্রেন কাজ করছে ইন্দ্রিয়ের মাধ্যমে, সেটা হলো প্রথম যে মনকে ধাক্কা মারতে থাকে। স্বামীজি সেই জন্য খুব সহজ উপমা নিচ্ছেন, একটা পুকুর, সেখানে আপনি ঢিল ছুড়লেন, সেখানে তরঙ্গ তৈরি হচ্ছে, ওয়েভস তৈরি হচ্ছে। তারপরে মিথ্যা কল্পনা, মানে ওর কোনো বাস্তবিকতা নেই সেটাকে নিয়ে ভাবছি। আবার বাস্তব কল্পনা সত্যিকারে, যেমন কবিরা কল্পনা করেন। আর তারপরে মেমোরিজ, এইটা একটা সাংঘাতিক জিনিস। আগে আগে আপনি যা করেছেন এই জন্মে সেগুলো সব মেমোরি রূপে থাকে, স্মৃতি রূপে থাকে, সেগুলো ছাড়া মারতে থাকে। আর স্বপ্ন, স্বপ্ন পুরো একটা আলাদা ক্যাটাগরি, যেটা ইন্দ্রিয়ের সঙ্গে লিঙ্ক নেই, স্মৃতির সঙ্গেও লিঙ্ক নেই, মিথ্যা কল্পনার সঙ্গে লিঙ্ক নেই, পুরো আলাদা। এই মোটামুটি এই পাঁচ রকমের এনার্জি ধাক্কা মারতে থাকে মনকে, আর মন সবসময় চঞ্চল থাকে। যোগ বলছেন এই মনের যে চাঞ্চল্য এটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে যোগ। চাঞ্চল্যকে যত নিয়ন্ত্রণ করা হবে তত এটা তত যোগ। এখন যেমন যেমন আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন, যত নিয়ন্ত্রণ করবেন তেমন তেমন মনের শক্তি বাড়ে, তেমন তেমন কনসেন্ট্রেশন বাড়ে, তেমন তেমন জ্ঞানের জগৎ খুলে যায়। যে একজন সাকসেসফুল মানুষ আর এক সাধারণ মানুষ, সাকসেসফুল হয়নি, একজন সত্যিকারের পণ্ডিত আর একটা বাচ্চা বুদ্ধি, বাচ্চা ছেলে, একজন সত্যিকারের ভদ্রলোক আর এক চ্যাংড়া, তফাত কি? শুধু মনের নিয়ন্ত্রণের উপরে। যার মনের উপরে যেমন নিয়ন্ত্রণ সে তত বেশি উপরে উঠে গেছে। আর এই মনের নিয়ন্ত্রণ মানে শুধু যে ইমোশনসকে নিয়ে তা না, শুধু কনসেন্ট্রেশনকে নিয়ে তা না,
এই যে পাঁচটা জিনিস বলা হলো সবটাকে নিয়ে, তার স্বপ্নের উপরে কন্ট্রোল থাকে, তার পাস্ট মেমোরি সেটার উপরে কন্ট্রোল থাকে, কোনোটাই তাকে নাড়াতে পারে না। যখন এমন হয়ে যায় কোনো একটা অবস্থাতে মন স্থির হতে শুরু হয়ে গেল, এতটা স্থির হয়ে গেল যখন মনে মাত্র একটা কি দুটো থট ঘুরঘুর ঘুরঘুর করছে, সেটাকে সমাধি বলা হয়। একটা বস্তুকে আলম্বন করে মন যখন স্থির হয়ে যায়। ইয়াং ছেলে মেয়েরা যখন টেলিভিশনে ক্রিকেট ম্যাচ, সিনেমা, অ্যাবজর্বিং সিনেমা, ওয়া বাচ্চা বয়সে যখন আমরা ডিটেকটিভ নভেলগুলো পড়তাম, মন ওখানে জুড়ে পুরো ঢুকে যেত, এগুলো এক ধরনের মনের একটা শান্ত অবস্থা, কিন্তু এগুলোকে সমাধি বলা যায় না। এগুলো সমাধি এই জন্য বলা যায় না যে ওখানে একটা কন্টিনিউয়াস একটা মুভমেন্ট রয়েছে যেটা শান্ত করছে না, সেই জন্য সে শান্তি দেয় না। যেমন সাইকেল একটা দাঁড়িয়ে আছে আর সাইকেল চলছে, তখনও তার একটা স্টেবিলিটি আছে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। সমাধির কথা যখন বলা হয় ওরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কথা বলে। সাইকেলকে যদি দাঁড় করিয়ে দেন পড়ে যাবে, ও দাঁড় করানো যায় না, ও যখন চলবে তখনই ওর ইকুইলিব্রিয়াম থাকে। আমাদের মন ঠিক সেরকমই, যতক্ষণ চলছে ততক্ষণ ওর ব্যালেন্স থাকে, যেমনি দাঁড় করাবেন খসে পড়ে যায়, গোলমাল এলোমেলো করে দেয়। এখন এই যে মন যখন শান্ত হয়ে যায় একটা কোনো একটা চিন্তনকে আলম্বন করে, এটা আমরা বিভিন্ন অবস্থায় আমরা দেখি। জেনারেলি ওটাকে তিনটেতে আমরা ক্লাসিফাই করতে পারি। প্রথমটা হলো মানুষ যখন গভীর নিদ্রায় চলে যায় তখনও মন কাজ করে না, মানুষ যখন বেহুশ হয়ে যায় তখনও তার মন কাজ করে না, মানুষ যখন সমাধিতে যায় তার মানে চিন্তা ভাবনা করে একটা জিনিসকে আলম্বন করে মনটাকে স্থির করে দিল। তিনটে অবস্থা বাইরে থেকে দেখতে একই রকম। মানুষ যখন গভীর নিদ্রায় আছে, সুষুপ্তিতে আছে, মানুষ যখন বেহুশ হয়ে আছে, আর মানুষ যখন সমাধিতে আছে, আর তিনটের প্রসেস যখন ফেরত চলে আসে একই রকম। যিনি সমাধিতে তিনিও বলবেন যে কিছু মনে নেই, যিনি সুষুপ্তিতে গেছেন তিনিও বলবেন কিছু মনে নেই, যিনি বেহুশ তিনিও বলবেন আমার ব্ল্যাক আউট হয়ে গেছিল, আমার কিছু মনে নেই। তিনটেতেই মাইন্ড কোথাও একটা যেন কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু যেন একটা দরজা খুলে রাখে, একটা ছোট্ট দরজা খুলে থাকে। যেমন স্বপ্ন যখন দেখি আমরা, এটা সুষুপ্তি নয়, সুষুপ্তি হলো যখন স্বপ্নটাও বন্ধ হয়ে যায়। স্বপ্ন যখন মানুষ দেখে ব্রেন সব কিছু বন্ধ করে দেয়, ইন্দ্রিয়ের কাজগুলো বন্ধ করে দেয়, কিন্তু ছোট্ট একটা দরজা খোলা থাকে। যেমন দেখবেন বিশেষ করে বাচ্চারা যখন ঘুমোতে যায়, ঠিক যখন ঘুম আসছে মাঝে মাঝে পা ছড়ে, পার একটা জার্ক হয়, এই আপনাদেরও হয়তো অনেকেরই হয়, ঘুমোচ্ছেন হঠাৎ পা জার্ক মারছে, ওটা হচ্ছে ব্রেন ওটাকে বন্ধ করছে, স্বপ্নে ঢুকছে, স্বপ্নে এখন মুভমেন্ট হচ্ছে, হয়তো সাইক্লিং হচ্ছে। ধরুন সেই সাইক্লিংটা আপনি করতে শুরু করবেন না, কিন্তু ওই যে একটা ছোট্ট পার্ট খুলে থাকে শরীরে, সেটা তাকে দিয়ে পাকে একটা জার্ক মেরে দেবে, কি কোনো একটা শরীরে জার্ক মেরে দেবে, ছোট্ট একটা খোলা থাকে, হঠাৎ যদি কোনো এমার্জেন্সি হয়ে যায়, কিছু হয়ে যায়, সেটাকে বাঁচানোর জন্যে, কারণ ব্রেনের কাজ হলো শরীরটাকে বাঁচিয়ে রাখা। কিন্তু সুষুপ্তিতে যদি যাবে সে আর বাঁচবে না, তখন যদি আগুন লেগে যায় পুড়ে মরে যাবে, কারণ ব্রেন তখন সমস্ত সব কিছুকে অফ করে দেয়। সমাধি অনেকটা এরকমই, সমাধিতে যখন কেউ যান একটা চিন্তন করে, যে চিন্তন যখন হচ্ছে তাতে একটা আলম্বন রেখেছে, কিন্তু চিত্তবৃত্তি মনে যে চিন্তা ভাবনা রয়েছে সেটাকে স্টপ করে দিচ্ছে। স্টপ করে দিলেও একটা ছোট্ট একটা খুব ছোট্ট একটা ছিদ্র খোলা থাকে যেখান দিয়ে তাকে ফেরত আনা যায়। নির্বিকল্প সমাধি যখন হয় সেই ছিদ্রটাও বন্ধ হয়ে যায়, টোটাল ডেড।
ঠাকুর বলছেন কোথায় পেয়েছিলেন আমরা জানি না, কোনো যোগীর কাছে শুনেছিলেন যে 21 দিন ওরকম থাকলে শরীর চলে যায়। এই কথাগুলো পরে পরে আসবে, কিন্তু আমরা পুরো ওর যে সাইকোলজিটা এখনই ব্যাখ্যা করে দিচ্ছি। এখন 21 দিন ওরকম থাকলে শরীর চলে যায়, কারণ শরীর সেই সিগন্যালটা পাচ্ছে না, খেতে পারবে না, নিঃশ্বাস আছে কি নেই তা ঠিক নেই, বডিলি ফাংশন সব বন্ধ হয়ে যায়। তো ঠাকুর এটা উপমা দিচ্ছেন, লবণের পুতুল যখন সমুদ্র মাপতে গেল, সমুদ্রের সঙ্গে এক হয়ে গেল, নিজের কথা বলতে গিয়ে বলছেন যখন তিনি গলে যাচ্ছেন তখন যেন কে ধপ করে তাকে ভাসিয়ে নিল, তিনি পাথর হয়ে গেলেন, যার জন্য সেখান থেকে বেরিয়ে আসতে পারলেন, শিক্ষা দিচ্ছেন। ইন জেনারেল যারা সমাধি যাদের হয়, যে সাধকদের, তাদের ক্ষেত্রে আমরা সেফলি এজিউম করে নিতে পারি যে সমাধির সেই অবস্থায় যখন আছেন এটা কিছুটা যেন স্বপ্নে যেমন হয়, কিছু জিনিস আপনার মেমোরিতে থাকছে, কিছু মেমোরিতে নেই, কিছু সিগন্যালস বাইরে থেকে আসছে, বেশিরভাগই সিগন্যালস আসছে না। নির্বিকল্প সমাধি ওটাকে রিলেট করা যায় সুষুপ্তির সঙ্গে, যখন ইট ইজ টোটাল ডেড। সুষুপ্তিতে আপনি যাই করুন, তাকে ঘাড়ে করে নিয়ে আপনি ঘুরিয়ে নিয়ে আসুন, সে বুঝতে পারবে না, কিন্তু যদি স্বপ্ন অবস্থায় থাকে সে বুঝতে পারবে কিছু একটা যেন মুভমেন্ট হচ্ছে, যেমন ঘুমিয়ে আছেন কেউ নক করছে, ওটা দেখবেন স্বপ্নের মধ্যে ওটা কীভাবে সিমলেসলি একটা স্বাভাবিকভাবে ওটা মিশে যায়, কিন্তু সুষুপ্তি অবস্থায় সে কোনো টের পাবে না। তো যখন এই যে লবণের পুতুল মাপতে গেল, সেখান থেকে বেরিয়ে চলে এলেন, এই অবস্থাকে ঠাকুর ভাবমুখ বলছেন। এই ভাবমুখ ঠাকুরের শব্দ না, মা কালী নিজেই তাকে এই শব্দটা বলেছিলেন। ভাবমুখ জিনিসটা যে কী এটাকে নিয়ে সারদানন্দ মহারাজ লীলা প্রসঙ্গে বিরাট ব্যাখ্যা করেছেন, পরে পরে আমাদের মহারাজরা সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর ব্যাখ্যা করেছেন। খুব সংক্ষেপে ভাবমুখের অর্থ হলো যে 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 মানুষ ইচ্ছা মাত্রেই সমাধিতে যেতে পারেন, যত বড় যোগী হোক ইচ্ছা মাত্রে সমাধিতে যেতে পারে না, কারণ সমাধিতে যখন যায়, যোগশাস্ত্রে যখন বলেন ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, তো রাফলি খুব রাফলি বলা হয় 12 সেকেন্ড যদি একটা থটকে নিয়ে থাকেন ধারণা, সেকেন্ড থেকে ওটা সংযম বলে, আর ওই 12টা সংযম ওরকম হলে তখন ওটা ধ্যান, তার 12টা হলে সমাধি। মানে একটা থটকে নিয়ে আপনাকে অনেকক্ষণ থাকলে তবে গিয়ে ওটা সমাধি হয়। ভাবমুখে যিনি এসে গেছেন তাকে এটা স্ট্রাগল করতে হয় না, ওই একটুতেই মনটা চলে যাবে সেই ঈশ্বরের দিকে। ঈশ্বরের দিকে কেন? কারণ পতঞ্জলি বলছেন ঈশ্বর পরিধানাদ্বা, ঈশ্বরের চিন্তন করতে করতেও মানুষ মনকে এক করে নিতে পারে, সে সমাধিতে চলে যেতে পারে। ঠাকুর ধ্যান করতেন সাধনার সময়, যখন সবটাই শিখছেন এটা কীভাবে হয় ওটা কীভাবে হয়, কিন্তু ঠাকুরের যে মূল সাধনা সেটা ঈশ্বর পরিধান দিয়েই ছিল। দিয়ে পরে পরে যখন এই কথাবার্তা আমরা এত বর্ণনা পাবো বা লীলা প্রসঙ্গে এত বর্ণনা পাবেন, সবটাই মোটামুটি ইন জেনারেল বোঝা যায় এগুলো সব ভাব সমাধি। ভাব সমাধি বলতে একটা ছোট্ট দরজা যেন খোলা আছে। একবার ঠাকুর দক্ষিণেশ্বর ঘরে আছেন, সমাধি হয়ে গেছে, মা তখন জানেন না কি, তিনি ঘাবড়ে গেছেন দেখে, সে আর শুতে পাচ্ছেন না। তো পরে যখন ঠাকুর জানতে পারলেন তখন তিনি মাকে শিখিয়ে দিলেন যে যদি সমাধি অবস্থাতে এইরকম দেখো তাহলে এরকম কানে মন্ত্র বলবে, হৃদয় রাম এগুলো জানতো কখন কি বলতে হবে। তার মানে হচ্ছে ওই ছোট্ট একটা ছিদ্র, অন্যান্য সমস্ত অঙ্গগুলো ডেড, কিন্তু সমাধিতে যখন কেউ যায়, আমরা পরে এটা আলোচনা করব, শেষ যেটা তিনি শোনেন সেটা হচ্ছে একটা ওম ধ্বনি,
সমাধি থেকে যখন নামেন তখনও তিনি প্রথম যেটা শোনেন ওম ধ্বনি। তো ওইরকম কোনো মন্ত্র যেই ভাব নিয়ে তিনি সমাধিতে চলে গেছেন, যেটা চিন্তন করতে করতে যদি ওই মন্ত্রটা বলা হয় তো কোথাও একটা যেন পৌঁছে যায়। আমরা তো আর এগুলো অনুভব করিনি, আমরা আর এর থেকে বেশি আর কি বলবো, যে বই পড়ে যেটা বোঝা যায়। তখন ধীরে 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 নেমে আসে। আবার ঠাকুর বলছেন যে তিনি আগে থেকে মনে একটা ইচ্ছা রেখে দিতেন, জল খাবো, সন্দেশ খাবো। তখন কি হয় চিত্তবৃত্তি নিরোধ যেটা পতঞ্জলি বলছেন, তো 100% ওটা যাবে না, ওই একটু ইচ্ছা যে থেকে গেছে ডিপ স্মৃতির লেভেলে, ওটা যেন একটু খুব পাতলা একটা দড়ি যেন তাকে ধরে আছে, আবার তাকে ফেরত নিয়ে চলে আসবে। তো এই যে এখন যে ঠাকুর কথামৃতে আমরা দেখব মাস্টার মশাই বর্ণনা করছেন, একদম টিপিক্যাল ভাবমুখ, কথাবার্তা বলছেন, গান হচ্ছে, হঠাৎ ঠাকুর চলে গেলেন সমাধিতে, আবার কিছুক্ষণ পর ধীরে 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 স্বাভাবিক হলেন। তো যে মানুষগুলো এই জিনিসগুলো বোঝে না, তারা পরে পরে উল্টোপাল্টা কথা অনেক কিছু বলবে, বলবে এপিলেপসি ছিল, এ ছিল, সে ছিল, যাই, সাধারণ মানুষ যারা বুঝতে পারে না এভাবেই বলে। কিন্তু আসল জিনিস যেটা হয় যে সুষুপ্তিতে মানুষ যেমন ঘুমের অবস্থায় যখন যায় তার মন টোটাল শাটডাউন করে দেয়। অফকোর্স নিউ যারা স্লিপ সাইকোলজিস্ট তারা বলবে যে সুষুপ্তি অবস্থায় অল্প একটু ফাংশন থাকে কিন্তু ইন্দ্রিয়ের সঙ্গে কোনো যোগ থাকে না, ড্রিম জগতে থাকে। যখন সমাধিতে যান হালকা একটা লিঙ্ক থাকে, সবসময় হালকাই থাকে তা না, একটু বেশিও থাকতে পারে। যেমন একবার আছে যে ঠাকুর সমাধিতে আছেন, ওই সময় কে কথা বলছে, পরে নর বলছে যে আরে কে ওরকম কথা বলছিল, ওই হালকা একটু শুনতে পাচ্ছেন, ওই স্লাইট একটা পৌঁছচ্ছে। তো মন কতটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে তখন সেটার উপর নির্ভর করে বাহ্য গান জ্ঞান কতটুকু যাবে। তো এখান থেকে নিয়ে পরপর পরপর সমাধি নিয়ে যেটা ঠাকুর বলবেন তার আধার এটাই। অষ্টম পরিচ্ছেদ যখন শুরু হচ্ছে তার আগে ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে দুজনকে বলছেন যে ন্যায়শাস্ত্র নিয়ে আলোচনা হচ্ছিল, সেখান থেকে এবার মাস্টারমশাই বর্ণনা করছেন সভাভঙ্গ হইল, ভক্তরা এদিক সেদিক পাইচারি করছেন, মাস্টারও বেড়াচ্ছেন, পাঁচটা হয়ে গেছে, আর হঠাৎ মাস্টারমশাই ঠাকুর কোনো আইডেন্টিফিকেশনই ঠাকুরের সঙ্গে, যার জন্য ওনার ডেটসগুলো মনে নেই, যেটাগুলো এক্স্যাক্টলি কবে হয়েছিল এটা মনে আছে যে এটা দ্বিতীয়বার তৃতীয়বার এরকম কিছু 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 মনে আছে, ডেটস ছিল না। ভেতরে গিয়ে দেখেন ঠাকুর স্থির হইয়া দাঁড়াইয়া আছেন, নরেন্দ্র গান করিতেছেন, দুই চারজন ভক্ত দাঁড়াইয়া আছেন, মাস্টার আসিয়া গান শুনিতেছেন, গান শুনিয়া আকৃষ্ট হইয়া রইলেন। মাস্টারমশাই কিন্তু এখনও ঠাকুরের দিকে তাকাননি, মনটা ওনার এখনও গানের দিকে। ঠাকুরের গান শুনেছিলেন, বা পরে যেটা শুনেছেন সেটা নিয়ে বলছেন, ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেননি, শুনেন নাই। রামলাল, রামলাল দাদা ছিলেন ওখানে, রামলালের গান খুব মিষ্টি গান ছিল। তো শিষ্যমাও পরে বলতেন যে গলা শুনেছেন এক ঠাকুরের, এক স্বামীজির গলার মধ্যে যে একটা মাধুর্য না, গান কিছুদিন হারমোনিয়াম প্যাঁ পা করলে ওটা কিছুটা সুর এসে যায়, কিন্তু গলার মাধুর্য সেটা একটা আলাদা জিনিস। মাস্টারমশাই এটা বলছেন যে উনিও যেন এই দুজন ঠাকুর আর স্বামীজি এই দুজনের মিষ্টি গলা শুনছেন। আর এরপরে ওই নরের গান শুনতে শুনতে এবার ঠিক ঠিক দৃষ্টি পড়ছে ঠাকুরের দিকে, বলছেন ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রইলেন, ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, একবারে চোখটা খোলা,
নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে, যতক্ষণ কাছে না নিয়ে যান ওই একটা পাতলা সুতো বা তুলোর একটা যদি না নাকের কাছে নিয়ে যাওয়া যায়, অনেকক্ষণ যদি না ধরে রাখা যায় বোঝা যাবে না যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে কি চলছে না। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলছেন, এ নাম সমাধি, মাস্টার কখনো দেখেন নাই, মাস্টার কখনো দেখেন নাই শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়ে মানুষ করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়। এটা জানি না মাস্টার মশাই এটা তখনই তার এটা মনে হয়েছিল, হয়তো মনে হয়েছিল, কারণ এখনও পর্যন্ত ঠাকুর তার সঙ্গে কোনো সেরকম সাংসারিক কথা কিছু বলছেন না, হালকা কথা বলছেন না। আর মাস্টার মশাই কিছু তো বই আদি পড়েছিলেন, গীতা আদি পড়েছেন। ইনফ্যাক্ট এই পরিচ্ছেদ শুরু করার আগে সমাধা বচলা বুদ্ধিস আমাদের গীতার দ্বিতীয় অধ্যায় থেকে তিনি এটা নিয়ে বলছেন যে সমাধির অবস্থা কখন, মনটা যখন অচল হয়ে যায়। গীতাতে মন যখন অচল হয়, মন যখন নিষ্পন্দ হয়ে যায়, এর অনেকগুলো বর্ণনা আছে। মাস্টারমশাই মোটামুটি বুঝে গেছেন যে ঠাকুর সবসময় ঈশ্বরকে নিয়ে চিন্তন করেন, ঈশ্বরকে নিয়ে আলোচনা করেন। যার জন্য এর পরে যখন শুরু হবে তখন মাস্টারমশাই একটু আঁতকে উঠবেন, যখন মজা করছেন ফচকিমি করছেন ঠাকুর, ওনারটা অবাক লাগছে যে কী করে। তো যাই হোক, বলছেন যে এতটা বুঝতে পেরেছেন যে ভগবানের চিন্তা করতে 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 এনার মন বাহ্য শূন্য, বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে। একটু আগে যেটা ব্যাখ্যা করা হলো যে একটু ছোট্ট একটা যেন লিঙ্ক, একটা থ্রেড থাকে, মাস্টারমশাই তখনও এটা বোঝেননি, এই পরে পরে এগুলো ব্যাখ্যা হয়, আমরা বইটা পুরোটা পড়া হয়ে গেছে বলে আমরা জানি। কিন্তু তখন তিনি জানেন যে কমপ্লিট, ইটস এ অ্যাবসলুটলি ডেড টু দি এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাহ্য জগৎ থেকে পুরো শেষ। এরপরে যেটা বলছেন, না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এইরূপ হয়। আমরা যখন কোনো একটা দৃশ্য দেখি যেটা খালি মন আমাদের, আমরা ব্যস্ত নেই, মন চলতে থাকে, যে জিনিসগুলো ঘটছে সেটাকে নিয়ে ভাবি, কিন্তু একটু ব্যস্ত যদি থাকি হঠাৎ কিছু একটা অবাক দৃশ্য যদি দেখি, মন তখন এটাকে নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে যে এটা কী করে হলো, এটা কীরকম। কোনো এক যে কোনো একটা জিনিস, যে কোনো জিনিসকে যদি দেখেন আপনি, রাস্তায় যাচ্ছেন পাহাড়ে একটা বড় মূর্তি দেখলে তখন অবাক হয়ে ভাবেন কে করেছে এরকম জিনিস। ট্রেন দিয়ে বাস দিয়ে যাচ্ছেন, পাশে ধানের ক্ষেত, খুব ভালো ফসল হয়েছে, তখন একটা চিন্তা ভাবনা হয় ও বাহ ভালো ফসল হয়েছে। এটা আমাদের যখনই বাইরে থেকে যখন সেন্সরি ইনপুটস হয়, মাইন্ড ওটাকে অ্যানালাইজ করতে থাকে, আগে আগে যে জ্ঞান তার সঙ্গে ওটাকে মিশাতে থাকে। তো মাস্টারমশাইয়ের ধারণা যে কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়, যেটা পতঞ্জলি বলছেন ঈশ্বর পরিধানাদ ওয়া, ঈশ্বরে যখন মন দিয়ে দেওয়া হয়, পুরো মন যখন ঢেলে দেওয়া হয়, মন যখন ডুবে যায়, পুরো ডুবে যায়, তখন বাহ্যিক জিনিস নাই না। যে তখন জিজ্ঞেস করছিলেন যে যখন একটা জড় বস্তুকে নিয়ে আপনি চিন্তন করছেন, জড় বস্তুকে চিন্তন করতে করতে অনেক সময় হয় মানুষ ভুলে যায়। আমরা এই সময় দেখি অনেক সময় পড়াশোনা করছে কি কিছু করছে, তখন একটা মশা কামড়ালো বুঝতে পারে না, সাপ সামনে দিয়ে চলে গেল বুঝতে পারলো না, এইগুলো এই ধরনের অনেক ঘটনা আছে। আর আপনারও জীবনে, সবারই জীবনে কিছু না কিছু এরকম একটা মেমোরি আছে, যখন একটা কিছু আপনার মন এত করে ডুবেছিল যে আপনি আর কিছু টের পাননি। ঈশ্বর চিন্তন তা নয়, ঈশ্বর চিন্তন হয় যেখানে কনসিয়াসলি আপনি নিজের মনকে তুলছেন। জ্বর চিন্তন যখন হয় তখন মন নিজেই চলে যায়। বাচ্চা ছেলে দেখবেন অ্যাটেনশন পাওয়ার জন্য কাঁদতে শুরু করে, কিন্তু বড় যারা হয় বিশেষ করে পুরুষ মানুষ,
তারা চোখে জল ফেলতে চায় না কিন্তু সেরকম দুঃখ কষ্ট না চোখে জল নিজেই বেরোতে শুরু হয়ে যায় জড় বস্তু যখন টানে মন এইভাবেই টানে শকুন্তলা যখন দুষ্যন্তকে নিয়ে ভাবছেন সেখানে দুর্বাসা মুনি ঢুকেছেন এই কালিদাসের কাহিনীতে শকুন্তলা পুরো ডুবে আছেন তার কোনো হুঁশ নেই মন তাকে টেনে নিয়েছে ঠাকুর যখন চিন্তন করছেন মন তেমনি টেনে নিয়েছেন কনসিয়াসলি আমি ঈশ্বরকে ভাবছি করে আস্তে 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 আর তফাত কি হয় যখন জড় বস্তুকে দিয়ে মানুষ যখন ডুবে যায় সেখান থেকে জ্ঞানী হয়ে ফেরে না কোনো নতুন জ্ঞান নিয়ে আসে না কিন্তু আধ্যাত্মিক জগতে যখন মানুষ যায় সেখানে জ্ঞান নিয়ে আসে আর দ্বিতীয় কথা একটা অলৌকিক এক আনন্দ যেটা এই জগতের না সেই আনন্দে ভেসে থাকে আমরা একটু আগে বলা হলো সুষুপ্তির কথা বেহুশির কথা আর সমাধির কথা সুষুপ্তি থেকে মানুষ যখন ফিরে আসে তখন বলে ও জোর ঘুমোলাম কিছু মনে নেই ওর ব্রেন খালি অতটুকু মনে আছে যখন ওই থ্রেশহোল্ডের এইদিকে যখন মাইন্ড চলে এলো তখন ওর একটা মেমরি খালি আমার কিছু মনে নেই আর আনন্দে ছিলাম বেহুশ সে ঘাবড়ে যায় আমার কিছু মনে নেই বেহুশ হয়ে গেছিলাম তার বাড়ির লোকে বলল চলো চলো এক্ষুনি ডাক্তার দেখো এক্ষুনি ডাক্তার দেখো তো ওকে একটা ভয় এসে যায় বেহুশ হয়ে গেছিলাম কিন্তু যখন সমাধির জন্য যখন ভেতরে যায় তখনও কিছু মনে নেই শুধু একটা আনন্দের এক আস্বাদ আর সুষুপ্তি আর ধ্যান সমাধি তফাত সমাধিতে যে একবার গেল সে জ্ঞানী হয়ে ফেরে সুষুপ্তিতে যে যায় যেমন মূর্খ তেমনই মূর্খ বাইরে আসে এটা তফাত আর কি গান তখন ওই গান যেটা চলছিল ওই যে চিন্তয় মম মানস হরিচিন্তন চিৎগান নিরঞ্জন এই গান তো গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন নরেন গান করছেন হ্যাঁ নরেনের গান আর এরকম তার শব্দগুলো ঠাকুর এক জায়গায় অনেক পরে বলবেন যখন উনি সমাধিতে যাচ্ছেন পাশে হয়তো কথা বলছে ওনার তখন মনে হয় কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে আর ওগুলো যেন লম্বা হয়ে যাচ্ছে টেনে যাচ্ছে আপনারাও দেখবেন যখন ঘুমের মধ্যে যখন ঢুকছেন যখন অর্ধচেতন অবস্থা ওই জেগেও আছেন ঘুমোচ্ছেন তখন যদি কেউ কথা বলছে বা কোনো গান আসছে হঠাৎ ওই গানগুলো যেন লম্বা যেন টানতে শুরু করে ওটা হচ্ছে সিগন্যাল যেটা চললো এটা বাচ্চাদের দেখবেন আরও ওই চোখটা খুলে রাখার চেষ্টা করছে খুলে রাখতে পারছে না তো তাদের যদি জিজ্ঞেস করে ওই কথাগুলো যেন লম্বা লম্বা টেনে যাচ্ছে ঠাকুর ঠিক সেরকম এই যে গান যাচ্ছে যাচ্ছে কিন্তু আমরা যেভাবে গান শুনছি বা ঠাকুরই একটু পরে যেভাবে শুনবেন সেভাবে শুনছেন না তো বলছেন ঠাকুর শিহরিতে লাগিলেন ওই ভাব মনে সেই ভাব আর সেখানে ওরকম গান লাগছে যদি গান আর ভাব দুটো এক না থাকে একটু পরেই ঠাকুরের সমাধি ভেঙে যাবে আর দিয়ে বললেন ও নরেন তোর গান আজকে আলুনি লাগছিল ওটাকে দুটোকে মিলতে হবে দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্রুত বিগলিত হইতেছে আনন্দের সেই ভাব মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত এই গানের মধ্যে রয়েছে কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলতেছে মাস্টারমশাই এখনও এটা ওনার ভেতরে এই ভাব আসেনি যে ঠাকুর অবতার পরে 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 এটা গ্রো করবে এখনও তার কাছে ঠাকুর একজন বড় মহাত্মা যিনি অনেক সাধনা করেছেন মনকে অনেক ডুবিয়েছেন বলে সেই জায়গাটা গেছেন
আর ভগবানের চিন্ময় রূপ দর্শন, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ভগবানের চিন্ময় রূপ দর্শন। যখন ঠাকুরের চিন্তা যখন করেন, চোখ বন্ধ করে আছেন ঠাকুরের চিন্তা করেন, যখন ধ্যান করেন তখনও ঠাকুরের চিন্তা করেন, কী রূপে চিন্তা করেন? গুরু যে রূপ দেখিয়ে দিয়েছেন, তো গুরু কী রূপ দেখিয়েছেন বলছেন? এই তরিষ্ঠ, যেমন এখানে এই স্বামীজির ছবি আছে, হ্যাঁ দেখিয়ে দিলেন, ইনি তোর ইষ্ট। উনি কখনো বলেন না যে এই ছবিটা তার ইষ্ট, বলেন কি? ছবি দেখে বলেন ইনি তোর ইষ্ট। কিন্তু আপনি যখনই ধ্যান করেন ছবির উপরে ধ্যান করেন, আপনি খোঁজ নিন ভক্তদের মধ্যে, কদাচিত অন্যদিক থেকে বলছিলাম 99% পারলে 99.9% ভক্তকে পাবেন যে হয়তো গুরু বলেছে ঠাকুরের ছবি দেখে তোর ইষ্ট, ধ্যান করছে ঠাকুরের ছবিতে। আরে ঠাকুরের ছবিতে বলেনি তো আপনাকে ঠাকুরের ছবিতে ধ্যান করতে, তিনি গুরু বলে দিয়েছেন যে ঠাকুর তোর ইষ্ট, এর উপরে ধ্যান করবি, আর সবসময় ধ্যান হচ্ছে ঠাকুরের ছবির উপরে। তা আপনার তো খুব, যারা লাকি তারা বেলুর মঠে যারা এসেছেন ঠাকুরের বিগ্রহ দেখেছেন, ঠাকুরের বিগ্রহকে ধ্যান করবেন। তো এবার আপনি ধ্যান কাগজ থেকে পাথরে নেমে গেলেন, এখন কোনটা বেশি ইনফিরিয়ার সেটা আপনাকে ভাবতে হবে, কাগজ বেশি ইনফিরিয়ার না পাথর? আর আপনার ধ্যান সবসময় ঘুরঘুর করছে কাগজ আর পাথরের মধ্যে, আর বলেন মহারাজ এত জপ করলাম কিছুই তো হবে না। আরে হবে কোত্থেকে? গুরু বলেছে ধ্যান করতে ঠাকুরের উপরে, ধ্যান করছেন আপনি ঠাকুরের কাগজের উপরে, ঠাকুরের পাথরের উপরে। সাধন ভজন, সাধনা মানেই হয় এই কাগজ আর পাথর থেকে সরে চিন্ময় রূপে। যেমন আমি আপনাকে যখন দেখছি, আপনাকে দেখা একরকম, আপনার ছবিতে আরেক রকম দেখব, আপনাকে চিন্তা করলে আরেক রকম দেখবো, আপনাকে স্বপ্নে দেখলে আরেক রকম দেখব। আপনাকে যেমন দেখছি ঠাকুরকে ধ্যানে সেভাবেই দেখা চেষ্টা, ওই চেষ্টা করতে করতে, ওই চেষ্টা জপ, ওই চেষ্টা জপ করতে 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 তখন নিজে থেকেই ঠাকুরের চিন্ময় রূপ ভেসে আসে। এইখানে মাস্টারমশাই বলছে ভগবানের চিন্ময় রূপ দর্শন। মাস্টারমশাই আমার মনে হয় না যে ওই বয়সে তিনি এত কথা বুঝতেন, তবে কথামতো যখন এটা ট্রান্সক্রাইব করছেন অবশ্যই তিনি বুঝতেন, নাহলে এই এক্সপ্রেশনস কোনোদিন আসবেই না। যে জিনিসটাকে আমরা জানি না সেটাকে যদি লিখতে যাই এক্সপ্রেশনসগুলো ভুলভাল হয়ে যাবে, মাস্টারমশাইয়ের এক্সপ্রেশনসগুলো ভুলভাল নেই। তার মানে ঠাকুরের অশেষ কৃপা, ঠাকুরের অসীম কৃপায় তিনি এই জিনিসগুলো বুঝে গিয়েছিলেন যে ছবি আর চিন্ময় রূপ দুটো আলাদা, কমপ্লিটলি আলাদা। ধ্যান যখন করা হয়, যখন সাধন ভজন করা হয়, তার উদ্দেশ্যই হচ্ছে ছবি বা বিগ্রহ যেটা দেখেছেন, সেখান থেকে চেষ্টা করে যত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি হয় তাকে তার এই যে মানুষ রূপ, থ্রি ডাইমেনশনাল যে রূপ, মানুষ রূপে ধ্যান করা। তখন সাধনা করে করে ঠাকুরের যে চিন্ময় রূপ, জ্যোতির্ময় রূপ এগুলো দেখা যায়। আর না হলে আপনি ওই সারা জীবন আপনি করতে থাকবেন, কোনোদিন কিছুই হবে না, কারণ আপনি যেটা ধ্যান করছেন সেটাই পাবেন। ঠাকুরের ছবি যদি ধ্যান হন, ঠাকুর চিরদিন আপনার কাছে ছবি রূপেই থাকবে, কোনোদিনই ঠাকুর ঠাকুর রূপে আসবেন না। তো তখন আবার গান চলছে, হৃদয় কমলাসনে ভজ তার চরণ। মাস্টারমশাই বলছেন আবার সেই ভুবন মোহন হাস্য, আবার সেই হাসি ভুবন মোহন, হ্যাঁ একটা স্মিত মিষ্টি হাসি, চোখ ঠোঁটটা হালকা একটু খোলা, আর বলছেন শরীর সেই রূপ নিষ্পন্দ। ওই পাঁচ মিনিটে দশ মিনিটের ভেতরে ঠাকুর মানে দুবার যেন সমাধিতে ঢুকে গেছেন, স্মিত লোচন, চোখটা একটু খোলা আছে, হালকা একটু
কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন। চোখটা একটু খোলা, চোখটা নিচের দিকে নেই, লোকের দিকে নেই, এটা উপরের দিকে খোলা, কিছু একটা যেন দেখছেন। এটা কিন্তু মাস্টারমশাইয়ের ইমাজিনেশন, হয়তো দেখছিলেন ঠাকুর, এখন এই চোখ দিয়ে দেখছিলেন, মনে চোখ দিয়ে দেখছিলেন, জানার কথা না। উনি ওটা বর্ণনা করছেন যে শরীরটা, মাস্টারমশাইয়ের বর্ণনাগুলো এত পারফেক্ট, এক চুল ছাড়ছেন না, যে সেখানে আপনি ঢুকে নিজের মতো একটা কিছু কল্পনা করে নেবেন, সেই জায়গাটা কিছুতেই ছাড়ছেন না। আর ফলেই আমরা যেটা পাচ্ছি একবারে পারফেক্ট। বলছেন তার এই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। ওই আনন্দ যেটা ঠাকুরের মনে আসছে মাস্টারমশাইয়ের, এটা যে ওই অপরূপ দর্শন, এটা ঠাকুর বারবার বলছেন যে একবার যদি কেউ ঈশ্বরের রূপ দর্শন করে তখন রম্ভা মেনকা এগুলো চিতার ভস্য বলে বোধ হয়। উহা বলছেন যে মিশ্রির শরবত খেয়েছে তার চিটে গুড়ের পানার ভালো লাগে না। তো বলছেন যে পরে এক জায়গায় বলবেন যে ছবিতে যেমন দেখা যায় ঠিক সেরকম ফিক্সড। তো এবার গান শেষ হলো, গানের শেষ হলো, নরেন্দ্র গাইলেন, আবার গান করছেন, আর সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করতে লাগলেন। মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয় উন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগলো, যেটা প্রেমানন্দর রসে হরে চিরমগন। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস যে এই যে ঠাকুরের ওই যে সমাধির ভাব যেটা দেখলেন মাস্টার মশাই, সেটাকে তিনি হৃদয় ধারণ করেছেন আর মাঝে মাঝে সেই গান ফুটছে। তো এখানে মনে হচ্ছে যে তিনি মাস্টার মশাই, তার কাছে একটা একবারে পুরো নতুন, একবারে নতুন দৃশ্য, তিনি ইমপ্রেস হয়েছেন, সবই হয়েছে, কিন্তু যেন সেটাই সবসময় মাথায় ঘুরছে তা না। তারপরে কোথাও একটা এই যে আনন্দ, সেটা মাস্টারমশাই কোথাওটা ছুঁয়েছে, যার জন্য এই যে গান এটাও তাকে ছুঁয়েছে আর গানগুলো ভেসে উঠছে। এই হলো মাস্টারমশাইয়ের প্রথম বর্ণনা ঠাকুরের সমাধির। এরপরে যখন আমরা যেমন যেমন কথা মেতে এগোবো, পরপর পর্ব দেখব আসবে সমাধির বর্ণনা, মাস্টারমশাই কখনো একটু বিস্তারে বর্ণনা করবেন, কোথাও একটু সংক্ষেপে করবেন, কিন্তু মূল যেটা যেই গান হচ্ছে, গান যেমন তাকে টেনে ওপরে ঠাকুরকে সেই ভাবে নিয়ে চলে যাচ্ছে, আবার ওই গানগুলো কোনো রকমে যেন ওই লিঙ্ক আবার নিচেও নামাচ্ছে। পতঞ্জলি সূত্র মতে যখন আমরা যাচ্ছি, এটা হলো যে চৈতন্যের চিন্তন করে 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 সেই চৈতন্যে মন এমন ডুবে যাচ্ছে যে পাঁচ রকমের বৃত্তির কথা যেটা বলা হলো, প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি, এই পাঁচটি যে পাঁচ ধরনের যেগুলো আছে এটা তাকে ছুঁতে পারছে না, ওরা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। তাই হলো এখানে তৃতীয় দর্শন মাস্টারমশাই শেষ।